প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমরা আজকে একটি আলোচনা আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করব, সেটি ইতিমধ্যে পড়ানো হয়ে গেছে। আজকে মূলত এটা একটি সমাপনী ক্লাস, বা সবগুলো ক্লাসের সমন্বয়ে একটি ক্লাসের মধ্যে নিয়ে আসার এই প্রচেষ্টা। কবিতাটির নাম হচ্ছে সুচেতনা। সুচেতনা এই কবিতাটির বিষয়ে আমি ইতিপূর্বে তিনটি ক্লাস নিয়েছি আমার কলেজের শিক্ষার্থীদের সুবিধার জন্য, যারা প্রথমে জীবন জীবনানন্দের জীবন, তারপরে কবিতাটির প্রথম অংশ, তারপরে শেষ অংশ। আজকে সবগুলো মিলে একটা সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে সমাপনীটা দিব, যার মাধ্যমে তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করেছো আজকের এই ক্লাসটির মাধ্যমে পুরো কবিতাটাকে একটি ক্লাসের মধ্যে পড়ার একটা চেষ্টা বলা যেতে পারে। এই কবিতাটিতে কবি শুরুতে যদি আমরা বলি, কবি জীবন দাশের সময়কাল, ওনার জন্ম 1899 সালে এবং মৃত্যু 1954 সালে। জীবন দাশের জন্মের সময় বাংলাদেশে তার একজন কবি জন্মগ্রহণ করেন, একই বছর কবি কাজী নজরুল ইসলাম, তারা দুজনেই আসলে বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ কবি। তো জীবন দাশের কবিতার স্বর এবং কাজী নজরুলের কবিতার স্বরের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা রবীন্দ্রনাথ আর নজরুলের মধ্যে কিছুটা মিল পাওয়া গেলেও, কিন্তু নজরুল জীবনানন্দ একদম বিচ্ছিন্ন, তাদের থেকে আলাদা একজন কবি। তো তার কবি সত্তা বা কবি প্রতিভার যে শুরুটা, সেটা বলা যেতে পারে বিশ্ব সাহিত্য বিপুল পরিমাণে অধ্যয়নের ফলে তারই প্রতিভাটা বিকশিত হয়। তিনি পুরো বিশ্ব জুড়ে যে ভাবনাগুলো সারা তখনকার সময় আলোচিত ছিল, সেটা বিশ্ব নিরিখে ভাবনার চেষ্টা করেছেন, যেটা মনে করো অন্য কবিদের ক্ষেত্রে সেটা ছিল অনেকটা দেশীয় বা জাতীয় পর্যায়ে, জীবন দাশের ক্ষেত্রে সেটা ছিল অনেকটা আন্তর্জাতিক ভাবনা থেকে। ফলে তার কবিতার বিষয়বস্তু গুলো এখনো পর্যন্ত মানুষের জন্য প্রাসঙ্গিক, এবং আমরা কবিতা পড়তে গেলে এখনো জীবন দাশকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তার কবিতা দ্বারাই আমরা অনেক বেশি প্রভাবিত, বিশেষ করে নবীন কবিরা বা সাম্প্রতিক কবিরা সকলে জীবন দাশকে বেশি অনুসরণ করে, যতটা করে না নজরুল জীবনানন্দকে, নজরুল রবীন্দ্রনাথকে। তাদের কাছ থেকে ভাবনা নিয়েছি, তাদের কাছ থেকে আমরা ঋণী, কিন্তু বর্তমান সময়ে সাহিত্য সাধনার ক্ষেত্রে জীবন দাস বেশি গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত বলা যেতে পারে। তো এখন আমরা আসবো কবিতাটির সময়কাল। কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এবং জীবদ্দশায় জীবন দাসের এই কাব্যগ্রন্থটি বেশি জনপ্রিয় হয় এবং আমাদের সাহিত্য একটি প্রেমের কাব্য হিসেবে বা এবং ইতিহাস চেতনা নির্ভর একটি কাব্যগ্রন্থ হিসেবে বনলতা সেনকে মূল্যায়ন করা হয়। বনলতা সেনের প্রকাশকাল 1942 সাল। তো আমরা অনুমান করতে পারি কবিতাটি 1942-এর আগেই রচিত হয়। একটু খেয়াল করে দেখো, 1942-এর আগে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, 1939 থেকে 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্ব চলছে, তারও আগে সেই 1915 সালের দিকে আবার শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে সময়কালের ব্যবধান খুব কম, 20-30 বছরের একটা ব্যবধান। এই অল্প ব্যবধানের ভিতর সারা বিশ্ব জুড়ে যে তাণ্ডব হয়েছে, যুদ্ধের যে বীভৎস রূপ, সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বযুদ্ধ পুরো বিশ্বের যুদ্ধের অংশ হয়ে যায়, বিশেষ করে আমাদের অংশে। আমরা যারা ভারতবর্ষের বাসিন্দা ছিলাম তৎকালীন সময়, তখন ব্রিটিশ শাসন অধিভুক্ত ছিল আমাদের এই দেশগুলো, এবং ব্রিটিশরা কিন্তু সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল। তো তাহলে আমরা তাদের কারণে আমাদের দেশে রীতিমতো দুর্ভিক্ষ পর্যন্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে। তো সবকিছু মিলে হত্যা, খাদ্য অভাব, কিংবা আমাদের মানবিক সংকট, মানুষে মানুষে যে সংকট উপনীত হয়, পারিবারিক সংকট তৈরি হয়, সেটা যুদ্ধের একটা বীভৎস প্রভাব ছিল আমাদের জীবনে। সেই সময়কালের কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। ফলে তার এই কবিতাটি নামে সুচেতনা, নামটি খুবই সুন্দর, একটা রোমান্টিক নাম। নামটা শুনলেই মনে হয় এটা কি কোনো নারীকে উদ্দেশ্য করে লেখা, বা এটা কি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা, নাকি চেতনার উদ্দেশ্য করে লেখা। সুচেতনা, সুন্দর চেতনা, শুভ বোধের কথা এখানে বলা হচ্ছে। আসলে এখানে দুটো বিষয় আছে, তবে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে কবিতাটি যখন সংকলন করা হয়, মূল কবিতাটার থেকে কিছু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ওখানে কিন্তু এই তার মানবিক সত্তা বা কি বলে যে মানবিক সত্তা, যার প্রতি তার একটা প্রেমিক প্রেমিকা প্রেমী মানে প্রেম সত্তা যেখানে কাজ করে, সুচেতনা নাম যেটি নারী সত্তাকে তিনি কল্পনা করেছেন, তার কিন্তু অস্তিত্ব ওই কবিতায় দেখা যায়। তো সেখানে আমরা সেখান থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ওই লাইন গুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আলোচনার সুবিধার্থে আমাদেরকে নিয়ে আসা হয়েছে একটি অংশ, সেটা হচ্ছে সুন্দর চেতনার কথা বলা হচ্ছে। যদিও এইভাবে ধরলে কবিতাটি বিকৃত অর্থ দাঁড়ায় না, তবে অসম্পূর্ণ অর্থ দাঁড়ায়।
তো সুচেতনা এই কবিতাটির সম্পর্কে আমরা আরেকটু বলার আগে কবি জীবনদশা সম্পর্কে সংক্ষেপে বলে নেই। তিনি তার জীবদ্দশায় যে পেশার সাথে জড়িত ছিলেন, মূলত তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন এবং ইংরেজি সাহিত্যে তার পড়াশোনা ছিল। উচ্চ মাধ্যমিক পরে অনার্স এবং মাস্টার্স, যেটা স্নাতক এবং স্নাতকোত্তর দুটো তিনি ইংরেজি সাহিত্যে করেন, এবং সেটা আমাদের সময় আমাদের কবিদের অনেকে ছেড়ে ছিল না। রবীন্দ্রনাথ নজরুলরা তো মাধ্যমিক পর্যন্ত পড়েননি, কিংবা অন্য কবি যে সুকান্ত, তিনিও পড়াশোনা তেমন করতে পারেননি। সেই সেই সুবাদে জীবনদাস অনেক বেশি উচ্চশিক্ষিত সেই সময়ের কবি হিসেবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা উচ্চশিক্ষিত, এবং পেশাগত জীবনে তার শিক্ষাটাই ছিল তার পেশা। তো এরপর তার কবির সত্তার আরেকটি বৈশিষ্ট্য আমি প্রথম ক্লাসে বলেছি, আমি এগুলো এগুলো লিঙ্ক দিয়ে দেবো। তারপরে আমি বলছি যে তার মা ছিলেন একজন বিখ্যাত কবি, কবি কবি কুসুম কুমারী দাস। তার কবিতা আমরা স্কুল জীবনে পড়ে আসছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বলে কাজে বড় হবে, এগুলো ছিল জীবনানন্দের লেখা, মায়ের লেখা কবিতা কুসুম কুমারী দাস। তো জীবনানন্দকে বললে তার মায়ের নাম আসতে হবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা বলে দিই যে আমার মা ছিলেন, অমুক বাবা ছিলেন, আসলে মা বাবা কাউকে আমরা চিনি না, শুধু বাবা ওই সন্তানের পরিচয়ে তার নামগুলো মনে রাখতে হয়। কিন্তু জীবনানন্দ দাশের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা করে মনে রাখবা যে তিনি রবীন্দ্রনাথের মা, নজরুলের মা, তার মতন মা নন তিনি, তার মা হচ্ছেন একজন কবি এবং খুবই প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ একজন কবি ছিলেন, কবি কুসুম কুমারী দাস। তো জীবনানন্দ দাশের কবিতা রচনার বাইরেও তিনি কথা সাহিত্য রচনা করেন, তার গল্প উপন্যাস যথেষ্ট পরিমাণ আছে, সেগুলো তার আলাদা কথা সাহিত্য পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমরা তার সাহিত্য পড়তে পারো। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আসি, যেহেতু আলোচনাগুলো আগে হয়েছে আমরা এখন আমাদের কবিতাটার মধ্যে চলে যাব। যেহেতু আগে আলোচনা হয়েছে তাই আমি খুব বেশি সময় কবিতাটি নিব না, আমরা সুচেতনা কবিতায় চলে আসছি। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। এখানে এই দূরতর দ্বীপ কেন, মানে পৃথিবী থেকে কি চেতনা এখন দূরে চলে গেছে? তবে চেতনা যে আসলে শেষ হয়ে যায়নি সেটাই হচ্ছে ভাগ্যের বিষয়, যে সুচেতনা এখন আছে, সেই চেতনাটা যেন দূরতর দ্বীপের মতো একটা দূরত্বের মধ্যে অবস্থান করছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই দারুচিনি বনানীর ফাঁকে, এটা একটা মানে সুন্দর একটা উপমা। দারুচিনি বন, দারুচিনি আমরা একটা মশলা, সুগন্ধি মশলা ব্যবহার করি, তার বন যেখানে, সে এই জায়গাটা আসলে কোথায়, এরকম জায়গা তো কবিতায় নির্দিষ্ট করে বলা যায় না, কবি হয়তো কল্পনা করে একটা জায়গা কল্পনা করেছেন। কেউ কেউ বলেছেন যে আমাদের সাহিত্যে অনেকে গবেষণা করে দেখিয়েছেন, দারুচিনি বনানী বলতে এটা ভারত মহাসাগরের একটি দূরতর দ্বীপ, সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে বুঝিয়েছেন, বর্তমানে একটি রাষ্ট্র শ্রীলঙ্কাকে। আসলে এরকম শ্রীলঙ্কা বা কোনো জায়গার নাম বললে তাহলে তো একটা ভিন্ন ব্যাপার দাঁড়ায়, যে আসলে কোথায় দারুচিনি বনানী, কোন একটা দ্বীপ, সুন্দর দ্বীপ, সেখানে দারুচিনি বনানীর ফাঁকে আছে। যেমন তিনি যদি সিংহল দ্বীপ বলে একটি কবিতায় আছে, যেমন তার জীবনানন্দ সে বনলতা সেন কবিতায় সিংহল সমুদ্র থেকে, সেক্ষেত্রে সিংহলকে শ্রীলঙ্কার সাথে তার একটা নামের মিল আছে। তো এখানে দারুচিনি বনানী বলতে আসলে কাকে বোঝানো হয়েছে সেটা আমরা এখানে নির্দিষ্ট জানাই। এখন যদি কেউ বলে যে আমরা কি তাহলে সেন্ট মার্টিন দ্বীপকে বলবো আমাদের দেশের, বাংলাদেশের, এটা একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে সেন্ট মার্টিনে একটি জায়গা আছে দারুচিনি বিচ বলা হয়, এটার মূল বিষয়টা হচ্ছে যে প্রবালের আকৃতি গুলো দারুচিনির মতন লম্বা এবড়ো থেবড়ো, ওই জায়গা থেকে আসলে নাম হয়েছে দারুচিনি দ্বীপ। তো দারুচিনি বনানীর ফাঁকে আমরা একটা সুন্দর বনানী বা একটা বনের কথাই ভাববো, এটা পৃথিবীর যে কোনো জায়গায় আছে। দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, তাহলে এই সুচেতনা, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়। এই কবিতার প্রথম অংশটায় দেখো নক্ষত্রের দূরত্বের সাথে তুলনা করছে চেতনার অবস্থানটা, আবার দারুচিনি বনানীর ফাঁকে একটা সুন্দর প্রকৃতির বর্ণনা দিচ্ছেন, কিন্তু আবার পরের লাইনে আবার চলে আসে একটা রূঢ় অংশ, সেটা হচ্ছে এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য। মানুষ যে যুদ্ধ করে, লড়াই করে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এগুলো করে করে যে মানুষ কি করছে, যে সফলতা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এটা যুদ্ধ সংঘাত হত্যা এগুলো যে মিথ্যা তা নয়, কিন্তু এটা শেষ সত্য নয়। পৃথিবীতে আরো কথা রয়ে গেছে, আরো মানবিকতা বলে একটি বিষয় আছে, শুভ বোধের বলে একটি বিষয়, বোধটাই হচ্ছে সুচেতনা। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত
ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। আমরা এই রুহ রুদ্র, রুদ্রটা রুহ কেন? রুদ্রটা রুহ বলেছে পৃথিবীতে যে সময়টা আসছে সেই সময়টা একটা খারাপ কঠিন সময়, সেই সময়টা বিশ্বযুদ্ধ কালীন সময়। এই কারণে পৃথিবীর রৌদ্রটাকে রুহ বলেছেন তিনি। তো বলছে যে রুহ রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, আমরা পৃথিবীতে মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে আমরা দেখলাম যে আমারই হাতে হয়তো আমার নিহত পরিজন আত্মীয় স্বজন মরে আছে। মানে কি আমি কি আমার আত্মীয় স্বজন হত্যা করি? আসলে এরকম নয়, মানুষটা হচ্ছে মানুষই তো মানুষকে হত্যা করছে। এখন মানুষে তো মানুষের পরিজন আত্মীয় স্বজন, মানুষে মানুষকে হত্যা করা মানেই তো হচ্ছে যে আমি পৃথিবীকে ভালোবাসা দিতে যাচ্ছি, কিন্তু সেখানে আবার আমি কিন্তু মানুষকে নিজের আধিপত্য বিস্তারের জন্য অন্য মানুষকে হত্যা করছি। তাহলে দেখো এটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বা বিশ্বযুদ্ধকালীন একটা সংকটকে বোঝানো হচ্ছে। পৃথিবীর গভীরতর গভীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। পৃথিবীটার এখন গভীর অসুখ বলা হচ্ছে, পৃথিবীর গভীর অসুখ এখন পৃথিবীতে এখন গভীর গভীরতর অসুখ, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। মানুষ কিন্তু তারপরও পৃথিবীর কাছে ঋণী, কারণ পৃথিবী তো মানুষকে জন্ম দিয়েছে, মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে। সুতরাং পৃথিবীতে যতই অসুখ থাকুক মানুষ কিন্তু পৃথিবীর কাছে ঋণী শেষ পর্যন্ত। সুচেতনা এই পথে আলো জ্বেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এই সুন্দর চেতনা বলছে, এই চেতনাটা আলো জ্বেলে, আমরা সুন্দর চেতনার যদি আলো জ্বালাতে পারি তাহলেই পৃথিবীর এই দুরবস্থা থেকে ক্রমান্বয়ে সেটার মুক্তির আলো দেখবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজে, মনীষীরা পৃথিবীতে এই সুন্দর চেতনার প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করে গেছেন। সেই কাজগুলোই হচ্ছে পৃথিবীতে এগিয়ে পৃথিবীকে এগিয়ে নেওয়ার কাজ এবং সুন্দর চেতনা জাগরণের কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে ঘুরে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। আমাদের মতো যারা কবি, আমরা যারা সুন্দর চেতনা ধারণ করি, আমরা কিন্তু ক্লান্ত, কিন্তু আমরা ক্লান্তিহীন, আমরা ক্লান্ত হলেও ক্লান্তিহীন। এই মনীষীরাও কিন্তু এই কবি সবের কি অংশ। ফলে যারা পৃথিবীকে সুন্দর কিছু দিতে চায় তারা পৃথিবীকে সুন্দর কিছু দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, তারপর তারা ক্লান্তিহীন নাবিক যেরকম এগিয়ে চলে সুন্দর কিছু পাওয়ার আশায়, তেমনি করে আমরা পৃথিবীকে পৃথিবীর এই সংকট থেকে মুক্তির জন্য মানব জাতিকে আমরা ক্রমান্বয়ে সুন্দর চেতনাগুলো সুন্দর বোধগুলো আমরা শুধু দিয়েই যাব। তো দিয়ে দিয়ে আমরা একটা ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে আমরা সুন্দর মানব সমাজ প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমরা নাবিকরা যেভাবে ক্লান্তিহীন এগিয়ে চলে, আমরাও কিন্তু পৃথিবীকে কবি মনীষীরা আমরা কিন্তু পৃথিবীকে সেরকম ভাবে চেতনা সুচেতনা দিয়ে যাব। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, এই মাটির টানে পৃথিবীর টানে কখন যে পৃথিবীতে আসলাম সেটা আমি নিজেও তো জানি না, কারণ আমাদের জন্ম কখন এটা তো আমাদের ধারণার মধ্যে নেই। না এলেই ভালো হয়তো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব খুঁজেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। এই যে একটা দ্বৈত ব্যাপার, মানে একটা কথা বলে একটা বিপরীত আর একটা কথা চলে আসছে। বলে যে পৃথিবীতে এসে কি কোনো অন্যায় করেছি, না এলে মনে ভালো হতো। পৃথিবীতে এত অন্যায় অবিচার, এত রাহাজানি খুন হত্যা, এত মানবিক সংকট দেখছি, তাহলে তো মনে পৃথিবীতে না আসতে ভালো হতো। কিন্তু আবার মনে হয় এসে তো অনেক বড় লাভ হয়ে গেল, এত কিছু তো দেখতে পারতাম। এই ভালোর সাথে খারাপের লড়াই শেষ পর্যন্ত ভালোই জয়ী হয়, এই আনন্দটা থেকে তো বঞ্চিত হতাম যদি পৃথিবীতে না আসতাম। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, কত সুন্দর একটি উপমা। মানে শিশির যেরকম সমুজ্জ্বল ভোর, সুন্দর উজ্জ্বল আলোকিত ভোরে যেমন শরীরে শিশির ছুলে যে একটা অনুভূতি হয়, ঠান্ডা কিংবা একটা ভালো একটা স্নিগ্ধ অনুভূতি হয়, সেরকম একটা অনুভূতি যেন এই পৃথিবীতে এসে আমরা পেয়েছি। তাই পৃথিবীতে এসে ভুল হলেও না এলে বরঞ্চ অনেক কিছুই হারাতাম, দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, অনেক কিছুই দেখেছি মানুষের যা হবার নয় তাও দেখেছি। শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়, মনে রাখতে হবে পৃথিবীতে যত অন্ধকারে আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, সকল অন্ধকারের মধ্যে সকল দুর্দশার মধ্যে থেকে অনন্ত সূর্যোদয় বলে একটি ব্যাপার আছে। সূর্যের উদয় তখনই হয় যখন একটা একটা করে আমরা এই সংকট গুলোর মধ্যে গভীর গভীর ভাবে সংকটে নিমজ্জিত হই, তখন সেখান থেকে আলো হয়ে
তখন সেখান থেকে একটা সুন্দর ভবিষ্যৎ আমাদেরকে এসে হাতছানি দেয়। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, অনেকটা এরকমই। মানে পৃথিবী যত রাত্রি যত হোক, তার ভিতরে সূর্যোদয়টা শাশ্বত রাত্রির বুকে, যত গভীরতর রাত্রি হোক, শাশ্বত চিরকালের রাত্রির মধ্যে সূর্যোদয় কিন্তু অনন্ত। শাশ্বত যেমন একটা চিরকালীন ব্যাপার, অনন্ত কিন্তু একই ব্যাপার। রাত্রি যেমন শাশ্বত, সূর্যোদয় শাশ্বত, এটা মনে রাখতে হবে। অর্থাৎ গভীর গভীরতর অসুখ হোক, পৃথিবী সংকটে থাকুক, তার থেকে মুক্তির পথ কিন্তু সময় আমাদেরকে করে দেয়। এবং এই জন্য আমাদের উচিত কি করা, শুভ চেতনা গুলো, সুচেতনা গুলো আমাদের মধ্যে জাগ্রত করা। তো আমরা কবিতাটার পুরো কবিতাটা আজকে দেখাতে পেরেছি। তো এই কবিতাটা নিয়ে তোমাদের যদি মানে খুব বেশি সংকট থাকে, আমাদের মনে হয় যে ইউটিউবে তোমরা এই নামে সার্চ দিলে অনেকগুলো, অনেক প্রফেসরদের, অনেক আমার সহকর্মী, অনেক সিনিয়র বা জুনিয়র হলেও যারা পড়াশোনায় অনেক বেশি এগিয়ে আছে, তাদের কাছ থেকে তুমি জ্ঞান নিতে পারো। জ্ঞান তো একটা উন্মুক্ত জায়গা, ইউটিউব তো এখন পূর্ণ তোমার জন্য সমস্ত পথ। এখানে আমার ক্লাস করতে কথা নয়, আমি তোমাকে পথ দেখাতে পারি, তুমি অন্যের ক্লাসও করতে পারো, অন্যের ক্লাসে অনেক সুন্দর আলোচনা থাকতে পারে। যদি তোমাদের সাথে আমার ক্লাসে দেখা হয়, তখন সেটা নিয়ে তো আমরা আরো বেশি আলোচনা করতে পারবো। তো আজকের ক্লাস এখানে রেখে দিলাম, তোমরা সকলে ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।